দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাংক নিবেদিত বলা না বলা বলা না বলায় আজ আমরা কথা বলবো লন্ডনের ব্যাংকে বাংলাদেশের তালা দর্শক লন্ডনের ব্যাংকে কেন বাংলাদেশ তালা দিবে প্রশ্ন উঠতেই পারে আসলে লন্ডনে তিনটি ব্যাংক হিসাব তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশে একটি আদালত আদেশ দিয়েছে বলা হচ্ছে বাংলাদেশে আদালতের আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লন্ডনে অ্যাটর্নি জেনারেলের অফিসে পৌঁছানো হবে তারপরই ব্যাংক হিসাব জব্দ করা হবে অস্বাভাবিক লেনদেনের জন্য ইতিমধ্যেই এই ব্যাংকের হিসেবগুলো জব্দ বা ব্যাংকের কার্যক্রম কিছুটা স্থগিত করেছে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এফআইইউ নির্দেশে আটক আছে বাংলাদেশের দুদক একটি তদন্ত করছিল অস্বাভাবিক হিসাব বা লেনদেনের কারণে সেই দুদকের অনুরোধেই আদালত আসলে এই বিষয়ে একটি আদেশ দিয়েছে এই আদেশ কতখানি কার্যকর হবে লন্ডনে যেখানে আমাদের চলে যাওয়া অর্থ আমরা ফিরিয়ে আনতে পারি না কিংবা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আমাদের এত বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে সেখানে আসলে নিজেদের দেশের ব্যাংকের টাকাও আমরা ফিরিয়ে আনতে পারছি না এই সব কিছু নিয়ে আজকের বলা না বলায় কথা বলবো দুজন অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আমার সাথে আছেন মনিরুজ্জামান মনি সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি আওয়ামী লীগ এবং আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আপনি দুজনকেই স্বাগত আজকের বলা না বলায় এছাড়া আমাদের সাথে আছে বোকাই জানেন আপনারা বোকাই মজার মজার প্রশ্ন করে থাকে এবং দর্শক আপনারাও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন আপনার মতামত দিতে পারেন মনিরুজ্জামান মনি সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি আওয়ামী লীগ আপনার কাছে প্রথমে আসতে চাইছি এই জন্য যে একটি আদালত আদেশ দিয়েছে আপনি জানেন গতকাল এবং বুধবারে আদেশ দিয়েছে বৃহস্পতিবারে সেটি প্রকাশিত হয়েছে যে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ব্যাংকের তিনটি হিসাব অবরুদ্ধ করার জন্য আদালত দিয়েছে এবং বলা হয়েছে যে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীর এই ইংল্যান্ডে থাকা অ্যাকাউন্ট জব্দ আদেশটি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে আমি বলেছি যে এরপরে কি স্টেপ যাবে এটিকে আসলে কতখানি বাস্তবসম্মত এবং এটি সম্ভব হবে কিনা জি ধন্যবাদ আপনাকে আমি আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত আপনি আপনার শুরুতেই বলেছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জাজ এই আদেশটি দিয়েছেন এবং যে কথা আপনি বলছেন সেটা অবৈধভাবে £79,000 অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে লন্ডনে পাঠিয়েছে সেই কারণেই এই আদেশটি এসেছে এখন এবং ইতিমধ্যে £59,341.93 তো এটা যেহেতু অবৈধভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে সে টাকাটা পাওয়া গেছে সেই কারণেই দুদক তদন্তের ভিত্তিতে এবং সিনিয়র স্পেশাল জাজ গত বুধবারে এই আদেশটি দিয়েছেন এখন আপনি যেটা বলছেন যে এই আদেশ আসলে বাস্তবায়নযোগ্য কি না প্রথমত আপনি বলছেন যে বঙ্গবন্ধু হত্যার আসামি যারা তাদেরকে বাংলাদেশে আনা যাচ্ছে না এর কারণটা হলো ওদের দেশে লন্ডনে মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো বিধান নাই সেই কারণে যেহেতু তারা আমি বলতে চাইছিলাম কূটনৈতিক তৎপরতা কতখানি আছে না না কূটনৈতিক তৎপরতার একটা মৃত্যুদণ্ডর আসামিকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রটা আর মানি লন্ডারিং এটা সম্পূর্ণ আলাদা ওদের দেশেও মানি লন্ডারিং বেআইনি আমার দেশেও মানি লন্ডারিং বেআইনি সেই কারণে এটা সম্ভব আর তারপরও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা আসামি এবং আইন আদালতের মধ্যে দিয়ে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা দোষী সাব্যস্ত হয়েছে তারা জাতির পিতার হত্যাকারী তার পরিবারের হত্যাকারী এবং জাতীয় চার নেতার হত্যাকারী স্বাভাবিক কারণে এটা কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ওই সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যাশা করছি এবং আপনারা জানেন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যারা ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না এরকম একটি কালো আইন যে দেশে ছিল সেটা বঙ্গবন্ধু কারণ 1996 সালে 12 জুলাই ক্ষমতা আসার মধ্য দিয়ে সেই জায়গা থেকে আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বিচার করেছি এবং যারা বাকি আছে তাদেরও আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হবে বলে আমি প্রত্যাশা করি আশা রাখি এখন আপনি আসেন মানি লন্ডারিং যে বিষয় সেই বিষয়টা আপনি নিজেই বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এদের এই প্রক্রিয়াটা এবং এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে যে অবৈধ টাকা পাঠিয়েছে জানাবেন স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি যে অবৈধভাবে আমার দেশে যে টাকা যাচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে রাজনীতিতে ছিলেন তখন উনি অবৈধভাবে এদেশে অন্যায়ভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আজকে দেশের বাইরে থাকার পরও
আমরা জানেন গত 2018 নির্বাচনেও বিএনপি এবং যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারাও বিভিন্নভাবে বলেছে যে টাকার বিনিময়ে তারেক জিয়া যারা রাজনীতিতে মানে এই টাকাটা চলে যাওয়ার সময় আমরা কেন আটকাতে পারি না, এটি একটি আমাদের সিস্টেমের আমি যদি একটু আপনার কাছে আসি যে মানি লন্ডারিং এর মাঠে একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাকা সরিয়েছেন বা টাকা পাঠিয়েছেন, মানি লন্ডারিং করেছেন এবং তার ইতিমধ্যেই ব্রিটিশ একটি তদন্ত সংস্থার কারণে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে এইটি স্থানান্তর আটকে আছে যে অন্য কোথাও এই টাকাটা তারা হস্তান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন করতে পারবেন না। একই সাথে এখন বাংলাদেশের আদালতও একটি আদেশ দিয়েছেন, এটি আসলে কতটা একটি দলের প্রধানের জন্য আসলে এটি কতখানি সম্মানজনক, কতখানি বৈধ এবং এটির জন্য আসলে মামলাও চলেছে। আমরা জানি যে তারেক রহমানের পরিবর্তে তার সেখানে তার বন্ধু গিয়াসউদ্দিন তিনি মামলা সাজাও খাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আপনার টেলিভিশনের সমস্ত দর্শক ভাই বোনদের। দেখুন, আসলে আমার বড় ভাই উজ্জ্বল ভাই কিন্তু যথার্থই বলেছেন, উনি শুরুই করেছেন যে এই পরিবার হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারী, চার নেতার হত্যাকারী, আবার ইন্ডেমনিটি অধ্যাদেশ। তার মানে ব্যাপারটা লক্ষ্য করবেন যে এই প্রতিহিংসার কারণেই এই কথা, আপনি খেয়াল করবেন অ্যামাউন্টের কথা কত, 59,000 ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, 59,341.93। আমার নেতা যদি মানি লন্ডারিং এর মতো এরকম একটা অপরাধ করেই থাকেন, অফকোর্স এটা ঘৃণ্য একটা অপরাধ, এটা করা উচিত না, তার জন্য এটা শোভনীয় নয়। কিন্তু বাংলাদেশের আমার মনে হয় যে একদম ফুটপাথ থেকে শুরু করে ওই আপনার মানে স্ক্রাইস্ক্যাপার্সে যারা থাকে তারাও বিশ্বাস করে না যে তারেক রহমানের মতো এত বড় একজন নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই 59,000 পাউন্ড স্টার্লিং এর মানি লন্ডারিং করেছে। কিন্তু এই অস্বাভাবিক লেনদেন তো দেখছে না, এটা আমি আপনাকে বলি, এটা হয়েছে কি না, এটা তো আদালতের আদেশ আসার পরে পাবলিক হয়েছে, তাই তো? নিশ্চয়ই এর আগেই কমিউনিকেশন হয়েছে বিটুইন দ্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটস অফ টু কান্ট্রিজ, এটা আগেই আদান প্রদান হয়েছে তথ্যের। কারণ আপনি জানেন যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরেও এটা কিন্তু একটা সেপারেট অ্যারেঞ্জমেন্ট। বাংলাদেশ ব্যাংকের ভেতরে আমরা মানি লন্ডারিং অ্যাক্ট 2012 দিয়ে একটা ইন্টেলিজেন্স ইউনিট ক্রিয়েট করেছি, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউনিট এবং এরকম এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনভেনশনের আওতায় সব দেশেই আছে এবং বাংলাদেশ সরকারও কিন্তু অনেকগুলো দেশের সাথে কিন্তু একটা এমওইউ সাইন করেছে যে এরকম মানি লন্ডারিং এর কারণে যদি এক দেশ থেকে আরেক দেশে টাকা যায় সেই টাকা ফিরিয়ে আনার কিন্তু একটা আইনি কাঠামো তৈরি হয়েছে, ইন্টারন্যাশনালি গ্লোবালি একটা রেকগনাইজ কিন্তু এই ব্যবস্থা তৈরি হয়েছে। আপনি যথার্থই বলেছেন যে এইরকম একটা ইফেক্টিভ ব্যবস্থা যদি থাকেই তাহলে আমার যে $100 মিলিয়ন গেল বাংলাদেশ ব্যাংক থেকে সেইটা আমি আনতে পারছি না কেন? কত বড় হাস্যকর, কত মানে কত বড় নির্লজ্জ সরকার হলে এটা করতে পারে আপনি চিন্তা করেন। $100 মিলিয়ন চুরি হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, সেইটা আনার ব্যবস্থা করতে পারছে না, আর তারেক রহমানকে এই মুহূর্তে $59,000 জন্য আদালত থেকে একটা ক্যাঙ্গারু কোর্ট, আমরা তো সবসময় বলি এই কোর্টের তো কোনো আসলে সেপারেট স্বাধীন সত্তা নেই, এই ক্যাঙ্গারু কোর্ট থেকে 59,000 ব্রিটিশ পাউন্ডের জন্য একটা আদেশ ইস্যু করিয়ে একটা খবর করেছে। কেন করেছে জানেন? কারণ কদিন ধরেই কিন্তু বাজারে একটা গুজব চলছে, আওয়ামী মিডিয়ারা গুজবটা তৈরি করেছে, কি সেটা, যে বেগম জিয়াকে প্যারোলে মুক্ত করে দিলে আর 5 জন সদস্য বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা নাকি শপথ নিয়ে সংসদে যাবেন। ম্যাডাম জিয়া যখন একদম সেই আপোষহীন নেত্রী তার অবস্থান থেকে ক্লিয়ার করে দিয়ে বলেছেন না এগুলো সম্ভব নয়, আমরা এগুলো করবো না, তখন কিন্তু তারা আবার নতুন একটা গল্প তৈরি করলো, মানে একটা মানে রিপ্রেশনের জিয়া পরিবারের উপরে রিপ্রেশন সর্বোচ্চ ডিগ্রিতে নেওয়া সৃষ্টির জন্য। দর্শক হচ্ছেন ফোনে, দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি, আমার নাম আব্দুর রশিদ। বলুন, আমার প্রশ্নটা হলো ভাই, যে তারেক রহমান যে কাজটা করছে এটা যদি এটা করে থাকে তাহলে সে ভালো কাজ করে নাই, এটা জঘন্যতম কাজ করছে, এটার বিচার হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনটা চলতেছে? এই আমি যে আওয়ামী লীগের ওই ভাইজানের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের একজন তৃতীয় শ্রেণীরও না, একজন কেরানি, নাম হইলো মাহবুব আলম সিদ্দিকী, পিতার নাম জোহরুল আলী সিদ্দিকী, মাহবুব আলম সিদ্দিকী, পিতার নাম হইলো জোয়াহেরুল ইসলাম সিদ্দিকী, সে শত শত কোটি টাকার মালিক হয়েছে, বিভিন্ন টাকায় দুর্নীতি, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, চাকরি দিব কইয়া
আপনি বলতে যাচ্ছেন যে এই বিচারটি করছে সরকার, কিন্তু ওই বিচারটি সরকার করছে না, কোন বিচারই যদি না করে কোনটি আসলে শোভন কিছু নয়, সব বিচারই সরকার এবং আদালত করবে। আমি এই প্রশ্নের উত্তর মনির জমান উজ্জ্বল আপনার কাছে এসে নিব। আমি মনোজন মনি, আমি একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দর্শক যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বলা না বলায় দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক নির্দিত বলানা বলে আমরা কথা বলছিলাম লন্ডনের ব্যাংকে বাংলাদেশের তালা এই বিষয় নিয়ে। বোকাই মনে হয় খুব চিন্তিত বা বোকাই কোনো প্রশ্ন করতে চাচ্ছে। বোকাই আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম কি নিজের দেশের ব্যাংকের চুরি ডাকাতি বন্ধ করতে পারে না, বিদেশেরটা করবে কি কইরা? এটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন এবং আমি মনে করি মনে যেমন মনে আপনার জন্য এই প্রশ্নটি। আপনার এই বোকাইয়ের আগে টেলিফোনের যে দর্শক, উনি গত 8 তারিখে আমি যখন শুতে ছিলাম উনি একই প্রশ্ন করেছেন। ওনার কাছে আমার আবেদন থাকবে, উনি বাংলাদেশের সচেতন নাগরিক, ওনাকে আমি বলবো যে আপনি একদম স্পেসিফিক হয়ে, একদম সুনির্দিষ্টভাবে দুদকের শরণাপন্ন হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে, যেহেতু তার পদবি জানেন, সংসদ সচিবালয়ে সে চাকরি করে, সে বিভিন্ন জায়গায় সচিব পরিচয় দেয়, এগুলো করে অন্যায়ভাবে চাকরির কথা বলে মানুষের কাছ থেকে টাকা লোপাট করেছে, শতকোটি টাকা এসেছে। আমি চাচ্ছি ওনাকেও দুদককে নিঃসন্দেহে আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ আনেন সেই সঠিক অভিযোগটা সঠিক জায়গায় উপস্থাপন করাই যুক্তিযুক্ত কাজ হবে। টেলিভিশনের মধ্য দিয়ে একটি নাগরিক জাগরণ তৈরি করতে পারবে, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে সমাধান পাবে, সমাধানের জন্য তাকে দুদকে যেতে হবে, এটি একটি বিষয়। আর বোকাই যে কথা বলছে তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। দেখুন, আমাদের যে এই মানি লন্ডারিং এর টাকা আমরা ফেরত আনি নাই এরকমের যে নজির নাই তা নয়। 2009 সালের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার মধ্য দিয়ে আমরা প্রয়াত আরাফাত রহমান কোকো, জনাব তারেক রহমানের ছোট ভাই, ওনার টাকাও অবৈধ মানি লন্ডারিং টাকা এদেশে ফেরত আনা হয়েছে, এরকমের দৃষ্টান্ত আমাদের মাঝে আছে। এরপর আসুন, আমরা যখন একটি সিস্টেমের মধ্য দিয়ে যদি ব্যাংকের টাকা লোপট হয় সেটা একটি দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত, শারমিন বা মনিরুজ্জামান মনির দুর্নীতি করেছে, কে করেছে? তারেক রহমান। আপনি বলতে চান আগামী দিনের এখানকার রাষ্ট্রনায়ক হবে, এই দেশের সরকার প্রধান হবে, উনি চুরি করবেন, উনি দেশের টাকা লম্পট করবেন, উনি দেশের টাকা দেশের বাইরে পাচার করবেন। একটি হলো সিস্টেমের ত্রুটি, আর একটি হলো আপনি যাকে রাজা মনে করছেন, দেবতুল্য মনে করছেন, তাকে আপনি রাজ সিংহাসনে বসাতে চান, কিন্তু আপনি নৈতিকভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটি চোরের পক্ষে কীভাবে আমরা অবস্থান করি, এটা যখন বিএনপি নেতাদের কথা শুনি তখন খুব হাস্যকর লাগে। নির্লজ্জ কেন হবে? তারেক জিয়া, খালেদা জিয়া দুর্নীতি করবে, তাদের পক্ষে সে টেলিভিশনে সাফাই গাবে, এই মানসিকতা নিয়ে দেশকে তৈরি করতে চায়, আগামী দিনের নেতৃত্ব দিতে চায় যারা বিএনপিকে, তাদের কাছ থেকে বরঞ্চ আমার হাস্যকর লাগে। আমরা কোন নেতৃত্বকে পছন্দ করতে চাচ্ছি, কোন নেতৃত্বকে আমরা বেছে নিতে চাচ্ছি? আপনি নিজেকে উচ্চ শিক্ষিত আধুনিক তরুণ হিসেবে দেখতে চাবেন, আবার একজন চোরকে যাচাই বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবেন? এই মানসিকতা থেকে একবিংশ শতাব্দীর একজন নাগরিক হিসাবে আমি মনে করি আমাদের বের হয়ে আসা উচিত, আমাদের নতুন নেতৃত্ব খোঁজা উচিত। চোরের পক্ষে সাফাই না গিয়ে আমরা কীভাবে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি? বাংলাদেশের ব্যাংকের টাকার যে লোপট, এটা দুঃখজনক, এটা আমরা মেনে নিতে পারি না, এটা সমাধান করতে হবে। কিন্তু সাথে সাথে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন সজ্জন রাজনৈতিক কর্মী হিসাবে আর একজন সজ্জন রাজনৈতিক নেতাকে আমার নেতৃত্বের জায়গায় আমি দেখতে চাই, আমি চলতে চাই না। এরপর আসেন খালেদা জিয়া আপোষেন, খালেদা জিয়া আপোষেন জামাতের জন্য, খালেদা জিয়া আপোষেন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য উনি একটা সংগঠন করে, কি মুক্তিযোদ্ধা দলের, উনি প্রজন্ম দলের, প্রজন্ম দলের মানে সে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, যার ব্যক্তি বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু কন্যা যখন যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়ার মধ্যে যখন বিচার চুরু হয়েছে, যখন একটি দল রাজনৈতিক সিদ্ধান্তই নিতে পারেন নাই,
যুদ্ধ অপরাধীদের পক্ষে যারা স্লোগান দিয়ে গেছেন, কথা বলে যাচ্ছেন, যুদ্ধ অপরাধী নিয়ে একই মঞ্চে কথা বলছেন, উনি ওই যুদ্ধ অপরাধীদের ঠেকানোর জন্য আপোষহীন, রাজাকারের জন্য আপোষহীন, বাংলাদেশের মানুষের জন্য নয়, স্বাধীনতাকামী মানুষের জন্য নয়, প্রগতিশীল মানুষের জন্য নয়। যে দেখেন, আসলে আমি একটা কথা বলতে চাই যে এই যে উনি বললেন যে উনি যুদ্ধ অপরাধীদের জন্য আপোষ, তাদের জন্য আপোষেন, এগুলো হচ্ছে আবেগের কথা বলছেন। কারণ হলো পুরো সিস্টেমটাকে যদি আপনি বার্ডস আই ভিউ দিয়ে দেখেন, উপর থেকে দেখেন, তাহলে দেখবেন যে এই সরকার একদম পরিকল্পিতভাবে সব কিছুকে শুধু দলীয় স্বার্থে এবং সরকারের সাথে ব্যবহার করেছে। ইভেন যুদ্ধ অপরাধের বিচারের মতো এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যুটাকেও কিন্তু তারা নিরপেক্ষভাবে করে নাই, বরং তার নিজ দলে যুদ্ধ অপরাধীকে মন্ত্রী বানিয়ে, যুদ্ধ অপরাধীদের সন্তানদেরকে মন্ত্রী বানিয়ে, দেশের পতাকা তুলে দিয়ে, একদিকে যেমন রাজাকারদেরকে ওনারা প্রতিরক্ষা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, একই সাথে তাদের অপছন্দের যারা জামাত যারা করে তাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। সুতরাং কেন বিএনপি এই ধরনের পার্টিশান একটা জুডিশিয়ারির পক্ষে অবস্থান নেবে, প্রশ্নই আসে না। যথার্থভাবেই আপোষের নেত্রী একটা বিচার ব্যবস্থার নামে যে ফার্স চলেছে, সেই ফার্সকে উনি প্রত্যাখ্যান করেছে, আমি সঠিক করেছে বলে মনে করি। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, কেন বলছি, কারণ আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলছেন একের পর এক। এটা মুক্তিযুদ্ধের চেতনা বুঝি, এই বুঝি এই এই গণতন্ত্রের জন্য বুঝি বাংলার মানুষ রক্ত দিয়েছিল 71 সালে। এই ধরনের এই যে আপনি বলছেন 59,000 কোটি টাকা নাকি কে বলেছে যে অনিয়ম হয়েছে তার জন্য তার বিচার করবেন, আর আপনি আজকে $100 মিলিয়ন গেছে, বাংলাদেশের কোনো আদালত তো কোনো আদেশ দেয়নি, এক তদন্ত হয়েছে, সেই তদন্ত বলেছেন আমরা জনসম্মুখে প্রকাশ করব না, পেশ হয়নি, এখনো পেশ হয়নি, মাসের পর মাস যাচ্ছে, প্রকাশ করা মাসের পর মাস যাচ্ছে, 21 বার তদন্ত রিপোর্টের ডেট নেওয়া হয়েছে 21 বার। তাহলে চিন্তা করেন, আমার মানুষের ট্যাক্সের টাকা, বিশেষ করে রিজার্ভের টাকা কিন্তু আসে হচ্ছে সেই ইয়েদের কাছ থেকে, আমাদের বিদেশি যারা বন্ধুরা তাদের কাছ থেকে রেমিটেন্সের টাকা, কিন্তু রিজার্ভটা বড় হয়েছে, সেই টাকা চুরি হয়ে গেল, মানুষের রক্ত ঘামানো টাকা আপনি আজ পর্যন্ত বিচার করতে পারলেন না, সামাজিক ন্যায় বিচার কোথায়, কোথায় বঙ্গবন্ধুর আদর্শ? এই চুরি বিদ্যা, যে চোর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে সেই চোরকে প্রোটেকশন দিচ্ছে এই আওয়ামী লীগ সরকার, আর সেই চোরের মায়ের আজকে বড় গলা হয়েছে মাত্র $59,000 জন্য আজকে জনতার নেতা তারেক রহমানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। একটাই কারণ, শুধু একটাই কারণ, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চান। এগুলো বুঝে না মানুষ, বাংলার মানুষ বুঝে, খালি ক্ষমতা ছেড়ে দেখেন কে বড় চোর বাঙালি প্রমাণ করে দেবে। $10 বিলিয়ন লিসেন, $10 বিলিয়ন টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে 2017 থেকে 2018 সালের মধ্যে, কোথায় গেছে এই টাকা? শেয়ার মার্কেটের টাকাটি কোথায় গিয়েছে? শেয়ার মার্কেটের টাকায় কোথায় গিয়েছে? বাংলাদেশের আপনি দেখেন, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে 20,000 কোটি টাকা ভর্তুকি চেয়েছে, এবং সরকার দিয়েছেও তো, 11,000 কোটি টাকা দিয়েছে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, সেই টাকাগুলোর হিসাব কোথায় থেকে দেবেন আপনি? চোর তো আপনারা, সমুদ্র চুরি করেছেন, অর্থমন্ত্রী পার্লামেন্টে বলেছে যে এই সরকার সমুদ্র চুরি করেছে, আর আপনি আমাকে এই $59,000 জন্য বলবেন যে চোর? সুতরাং ক্ষমতা ছেড়ে দেখেন কে চোর আর কে ডাকাত, জনগণ প্রমাণ করে দেবে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে কখন থেকে যুদ্ধ অপরাধীর রাজাকারের পুনর্বাসন শুরু হয়েছে? খুনি জিয়াউর রহমানের আমলে। আর যদি আমরা চোরের মার বড় কথা, এগুলো বিএনপির তথাকথিত নেতাদের পক্ষে মানায় আজকের প্রেক্ষাপটে জনতার নেতা বলেন, যদি জনতার নেতাই হয়ে থাকতেন তাহলে দেশের মানুষের সামনে এসে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে মুখোমুখি হতেন। আপনার কাছে দর্শকের প্রশ্ন আছে, দর্শক আপনি প্রশ্ন করুন। আমি মনির ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, তিনি বললেন যে তারেক রহমানের টাকা বা কোকোর টাকা ফেরত আনা হয়েছে প্রায় 20 কোটি, আরাফাত রহমান কোকোর গোপন টাকা আনা হয়েছে, আরাফাত রহমান কোকোর টাকা ফেরত নেওয়া হয়েছে, এবং বিএনপি নেতা মোর্শেদ খানের তার টাকাও হংকং এর যে ব্যাংকে ছিল সেটাও ফ্রিজ করা হয়েছে, বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তা আমরা জানি 2006 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 50,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখি নাই, দুদকের পক্ষ থেকেও কোনো উদ্যোগ দেখি নাই। আসলে কি মানে এই টাকাগুলো ফেরত আনার কোনো প্রক্রিয়া আপনাদের আছে কিনা বা কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনি যে কথা বলছেন স্পেসিফিক 50,000 কোটি টাকার জন্য, যে কোনো অন্যায় বা যে কোনো ত্রুটি বিচ্যুতি যেখানেই ঘটবে সেই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে দেশের স্বার্থে যা যা করা দরকার সব করবো, দুর্নীতিকে জিরো টলারেন্স এবং অন্যায়, আজকের দেখছেন যে গোটা বাংলাদেশটাকে এবং ঢাকা শহরকে যারা
অবৈধ দখলদারিত্বের মধ্যে দিয়ে ঢাকাকে যারা গ্রাস করেছে তাদের বিরুদ্ধে আজকে সারাশে অভিযান চলছে। এখানে দল মতের ঊর্ধ্বে উঠে আজকে সেই অভিযান অব্যাহত আছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং সার্বিক বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ কায়েমের লক্ষ্যে যা যা করা দরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই করবেন, তার উপর আমাদের সকলে রাস্তা রাখা উচিত। কিন্তু বিএনপির মতন এই রকমের মিথ্যা অভিযোগ দেওয়ার মধ্যে দিয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন হয় তখন সেটাকে প্রশ্নবিদ্ধ করে, অর্থাৎ যখন স্বাধীনতার পক্ষে ন্যায়সঙ্গত কোন বিষয়ের পক্ষে যখন কাজ করবে তখন সেটাকে কেন বলেন যে খালেদা জিয়া একজন নীতিবান বা সৎ নেতা তৈরি করে রেখে যেতে পারেননি, এটি আজ বলেছেন? আজকে তো সেটাই আমি বললাম যে বিএনপির ঘরের ভিতরে বিএনপির সমস্ত নেতা কর্মীরাই আজকে মনে করেন এবং আজকে দেখবেন ওনারা বলেন যে ওনাদের নেতা, এই যে আমি যদি বলি রাজনীতি করি, রাজনীতি করতে হলে আপনাকে মানুষের মুখোমুখি হতে হবে, সত্যের মুখোমুখি হতে হবে, আপনাকে আন্দোলন সংগ্রামের মুখোমুখি হতে হবে। আপনি তথাকথিত জনতার নেতা, আপনি একজন আমরা কাউকে খুশি করার জন্য তার পক্ষে সাফাই গাওয়ার জন্য জনতার নেতা বললাম, কিন্তু জনতার আদালতে এসে আমি অন্যায় করিনি, বুক চেঁচিয়ে কথা বলার সাহস যারা রাখে না, যারা বাংলাদেশে মুস্তিকা দিয়ে চলে যায় তাদের পক্ষে যারা কথা বলে তাদের নৈতিক ভিত্তি বাংলাদেশের রাজনীতিতে নেই। আর কে খালেদা জিয়ার কথা বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন যখন রায় হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে স্থায়ী কমিটি থেকে পর্যন্ত রিজাইন করে নেয়, তাকে বহিষ্কার করে নেয় দল থেকে, সিদ্ধান্ত দিতে পারে নাই, ওরা কিসের বিএনপি কিসের দেশের যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান? আজকে বিগত 10টি বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন সময় পাকিস্তানি হাইকমিশন এদের সাথে গোপন বৈঠক করেছে যাতে বিভিন্নভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যায়। আজকে তারা আজকে খুব বড় বড় কথা বলার সুযোগ অন্তত আমার সামনে নেই। এদের চরিত্র বাংলাদেশের রাজনীতিতে এই দল এবং এই দলের প্রধান বিভিন্ন সময়ে, আপনি জানেন না পাকিস্তানের একজন সাবেক জেনারেলের পক্ষে সমস্ত কূটনৈতিক শিষ্টাচারকে তোয়াক্কা না করে বেগম খালেদা জিয়া তার পক্ষে সেদিন কন্ডোলেন্স দিয়েছিল সরকার প্রধান হিসেবে, সেটা পারেন না যে আমার দেশের 71 মুক্তিযুদ্ধের সময় আমার লক্ষ লক্ষ শহীদ হত্যা করেছে। বলা না বলা যাচ্ছে, একটা ছোট্ট বিরতিতে ফিরছি একটু পরে। দর্শক বলনা বলায় কথা বলছিলাম লন্ডনের ব্যাংকে বাংলাদেশের তালা, বিরতির আগে যেমন মনির অনেকগুলো কথা বলেছেন, আমি অ্যাডভোকেট ইউসুফ আলী আপনার কাছে আসতে চাইছি। তার আগে বোকাই সম্ভবত কোনো একটি প্রশ্ন করতে যাচ্ছে, বোকাই আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইল বাংলাদেশে নাকি ব্যাংকের অভাব নাই, তাইলে লন্ডনে টাকা রাখছে কেন? চালাতে পারছে না নানান ধরনের দুর্নীতি জন্য ব্যাংকের দুর্নীতি, এবং আমরা সর্বশেষ দেখেছি অগ্রণী ব্যাংকের আগ্রাসী অগ্রণী ব্যাংকের ডিসেম্বর মানে ভোটের আগে কন্টিনিউয়াস ঋণ দেওয়া হয়েছে। আসলে এত ব্যাংক থাকতে কেন আমরা টাকাটি লন্ডনে নিয়ে গেলাম না? এখানে তো ব্যাপারটা খুবই সিম্পল, বিকজ আপনি জানেন যে তারেক রহমান দেশের বাইরে থাকেন, উনি লন্ডনে থাকেন, আর যে অ্যামাউন্টের প্রশ্নটা এসছে এটা তো মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার জন্য, এ টাকা কোনো টাকাই না, এটা একটা স্বাভাবিক একটা অ্যামাউন্ট যেটা কিনা যে কোনো মানুষেরই জীবনযাপনের জন্য প্রয়োজন হয়। এইটা নিয়ে যারা মামলা করার মতো বা এটা নিয়ে আদেশ প্রদান করার মতো যারা উদ্যোগ নিয়েছে তারা আসলে কোনো রুচিবান মানুষ না, তারা অরুচিকর। কিন্তু আমি বলি না না না, সেটা মানি লন্ডারিং এর ব্যাপার এখানে নেই তো, এটা তো শুধুই প্রতিহিংসা পরায়ণ হয়ে তার উপরে একটা অমানসিক নির্যাতন করার জন্য। কারণ আপনি কিন্তু বললাম যে এতদিন ধরে চাপ সৃষ্টি করা হলো যে ম্যাডাম জিয়াকে প্যারোলে মুক্তি করে দিয়ে আপনারা শপথ নিয়ে পার্লামেন্টে এসে আমাদের বৈধতা দেন, আমরা তো ভোট ডাকাতি করে চুরি করে শাসন ক্ষমতা দখল করেছি, এখন আপনারা বৈধতা দেন। তারপরে ম্যাডাম জিয়া যখন এটাকে না করে দিল তখন নতুন একটা স্ট্র্যাটেজি হলো যে এবার লন্ডনে প্রেশার ক্রিয়েট করতে হবে সো দ্যাট তারেক রহমান বুঝতে পারে যে না আমাকে কিছু একটা করতে হবে আওয়ামী লীগ সরকারের সাথে, দ্যাট ওয়াজ দ্য গেম। এখন আমার প্রশ্ন হচ্ছে দেখুন এই যে পার্লামেন্টে এসে বসে তারা বুঝাতে পারে যে না আমরা সবাই মিলেই আছি, এই এটা একটা ভালো ইমেজারি তৈরি করে সরকারের জন্য, এই জন্য সরকার চেষ্টা করছে, তার মানে সে চেষ্টায় আছে আর কি। তাই যাই হোক, আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই ইউনিটটা যদি সত্যিকার অর্থেই শক্তিশালী হতো এবং দুদক যদি সেভাবে
পদক্ষেপগুলো নিত, তাহলে অ্যাটলিস্ট আমরা এই যে বিলিয়ন ডলারের যে তো মানি লন্ডারিং হয়েছে, এ তো $59,000, মানে আমি তো বললাম অরুচিকর একটা পদক্ষেপ এটা। তো সেটা না করে আমরা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করে, আমরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দেশে ফেরত আনতে পারতাম এবং সেটা দিয়ে দেশের উন্নয়ন হতে পারত। ওনারা আজকে ফেরত আনতে যাবো কেন, আমরা যেতে দিচ্ছি কেন? না না, যেতে দিচ্ছি কেন সেটা বড় কথা না, অপরাধ তো হবেই, অপরাধ আপনি নীল করতে পারবেন না কোথাও না, ইভেন দেশ সবচেয়ে ডেভেলপ কান্ট্রিতে এটা সম্ভব না, কিছু অপরাধ হবেই, কিছু মানি লন্ডারিং হবে। আর ওনারা একটু তো উৎসব করে মানি লন্ডারিং করছে, আপনারা এটা জানেন তো, যার ফলে আমার মনে হয় যে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি পাড়া করেছে, হ্যাঁ যদি যদি সক্রিয় হইতো, মানে দেখবেন আমি কিন্তু গুগল করছিলাম যখন শুনলাম আপনার কাছ থেকে যে এটা নিয়ে আলোচনা করব আজকে, আমি আর একটা ঘটনাও দেখলাম না, আর একটা ঘটনা মানে কোকোর টাকা উদ্ধার আর এই তারেক রহমানের বিরুদ্ধে এই উদ্যোগ, এর বাইরে রিকাভারির আর কোনো এক্সাম্পল নেই এই গত 10 বছর ধরে, অথচ লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু পাচার হয়েছে। আর সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, এই যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির ব্যাপারটা, দেখেন খেয়াল করবেন আমাদের দেশে ওনারা বলছেন যে বিচার করছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, আওয়ামী লীগ সবসময় বলে দেখবেন বঙ্গবন্ধুর বিচারের মাধ্যমে তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসছে। আরে বিচারহীনতা, তুমি বিচারকে ধ্বংস করে ফেলেছো, কিসের বিচারের সংস্কৃতি তুমি কায়েম করেছো? আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে ধর্ষণ করে এই এই সিস্টেমটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে, যার প্রমাণ হচ্ছে আজকে তারেক রহমানের ডে টু ডে নেসেসিটির যে $59,000 সেইটা নিয়েও নোংরামি শুরু হয়েছে, এই সরকার শুরু করেছে। তো এইটা তো কোনো ভদ্রলোকের আচরণ নয়, কি বেরিয়ে এসেছেন না বিচারহীনতার সংস্কৃতি আপনারা? না না, বিচার ধ্বংস করে দিয়েছে, কিসের বিচার? দেখুন যখন আপনি আমরা একদম শেষে আপনার মৌলিক জায়গায় যখন কাজ করবেন, হাত দিবেন, তখন এই এই জামাত বিএনপি যারা 75 এর পরে, যারা 71 মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল, দেশ বিরোধী ছিল, যে শক্তিকে নিয়ে বিএনপি নামক একটি রাজনৈতিক দলের গড়ে ওঠা বেড়ে ওঠা, তারা যখন 71-এর আমার বাবার যারা হত্যাকারী তাদের যখন বিচার প্রক্রিয়া চলবে তখন বিচারের নেতাকে ধ্বংস ওনাদের দৃষ্টিতে হবে, যখন 2004 সালের 21-এ গ্রেট হামলা হবে, যে হামলার মূল আসামি তারেক জিয়া যখন দণ্ডিত হবে, তখন তো বিএনপি বলবে বিচারের নেতার সংস্কৃতি, কারণ তখন বলছে আপনি যখন জজমিয়া নাটক করেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন আপনি তখন জজমিয়া নাটক করেন, আপনি বঙ্গবন্ধু কন্যাকে প্রকাশ্য দিবালোক হত্যা করতে চাইলেন, 24 জন মানুষ হত্যা করতে চাইলেন, আপনি বিচারহীনতা আর বিচার বা আইনের শাসন কোনটাকে বলে তাহলে বলুন? আর আসেন, বিশাল ক্ষতি হয়েছে অনেক জায়গায়, যে বিএনপি যদি সংসদে না যায়, আপনি বললেন যে সংসদে না গেলে বিশাল ক্ষতি হবে, আরে ভাই ইতিমধ্যেই তো তোমার সাথে যারা নির্বাচন করেছিল তারা তো ইতিমধ্যেই সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বিকা তারা ইতিমধ্যেই সংসদে শপথ নিয়েছে, তুমি যাদের সাথে ঐক্য করেছো তারাই তো তোমার সাথে নাই, তারাই তো তোমার নীতি আদর্শকে জুলন লাথি মেরে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা তো ইতিমধ্যেই জয়েন করেছে। আওয়ামী লীগের এমন কি দরকার পড়ছে তোমাদেরকে? ওই বাস্তবতা বাংলাদেশের মানুষের কাছে নেই, বাংলাদেশের যে সামগ্রিক রাজনীতি তাতে বিএনপির আজকে যে আবেদন, এতই যদি আবেদন হতো তাহলে বিএনপি তো আপনি মনে করেন 30 ডিসেম্বর নির্বাচন, ভোটবিহীন নির্বাচন, তাহলে 30 তারিখের পর থেকে আজকের এপ্রিল মাসের 19 তারিখ বাংলাদেশের কোনো মানুষ তো অসন্তুষ্ট নয়, আমরা তো 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা 15ই ফেব্রুয়ারি ইলেকশন হচ্ছে 30শে মার্চে খালতা জিয়ার সাধারণ মানুষ কিনে আন্দোলনের পতন ঘটিয়েছিলাম, বাংলাদেশের মানুষ এই ব্যর্থ খালতা জিয়ার দুর্নীতিপরায়ণ খালতা জিয়ার তারেক এদের পক্ষে দেশের মানুষ কিছু বলবেন কিনা বলুন আমরা। আসলে দেখুন এই যে আপনাদের বিচারহীনতার কথা যেটা বললাম, এখানে বিচার বিভাগকে প্রতি পদে পদে আমরা ব্যবহৃত হতে দেখছি, এবং স্পেসিফিক্যালি আমি যেটা তো বললাম যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা দুদক যদি আর কোনো ক্ষেত্রে এত টাকা লোপাট হয়েছে কোনো ক্ষেত্রে যদি পদক্ষেপ নিত তাহলে আমি বুঝতে পারি অবজেক্টিভলি কাজ করছে, নিরপেক্ষ আছে। মনিরুজ আমার মনি এবং অ্যাডভোকেট ইউসুফ আলী, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে বলানা বলে এসে কথা বলার জন্য। দর্শক আমরা কথা বলছিলাম লন্ডনের ব্যাংকে বাংলাদেশের টাকা, বাংলাদেশের যে কোনো টাকাই যদি পাচার হয়ে থাকে তার প্রত্যেকটি টাকা মানুষের কষ্টের এবং মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা ফিরিয়ে আনা আসলে যে কোনো সরকারেরই দায়িত্ব। আশা করছি সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি বলানা বলা।